তো আজকে আমরা দুটো সরল রেখার সাহায্যে একটি ছবি এবং একটি ত্রিভুজের সাহায্যে একটি ছবি আঁকবো। তো চলো দেখে নাও। তার জন্য আমি প্রথমে করে নেব দুটো সরল রেখা, মানে দুটো সোজা দাগ। আমি প্রথমে করে নিচ্ছি একটি সোজা দাগ। এবং নিচে করব আরেকটি সোজা দাগ ঠিক একই মাপের, মানে এটা একটি লম্বা বক্সের মতন দেখতে লাগবে। তো এই হয়ে গেল একটি লম্বা বক্স। এবার আমি কিছুটা গ্যাপ দিয়ে আরেকটি উপর থেকে নিচের দিকে দাগ টেনে নিলাম। এবার এই যে দুটো দাগ আছে, এই দুটো দাগের ঠিক মিডিলে আরেকটি সোজা দাগ। এবার এই বিন্দু থেকে এই বিন্দুতে আরেকটি সোজা দাগ করে নিতে হবে, একদম সোজা করে, এবং ঠিক একই রকম ভাবে নিচের দিকটাতেও। এবার এই বিন্দু থেকে নিচের যে বিন্দুটি আছে, আমি করব এই দুটি বিন্দুতে একটি গোল, এবং একদম এই শেষের দুটি বিন্দুতেও। এবার আমি কিছু কিছু দাগ মুছে ফেলবো রাবার দিয়ে, যে দাগগুলো আমাদের আর প্রয়োজন নেই। তাহলে এটি হয়ে গেল একটি পেন্সিলের ছবি, এবং এটি আমি করছি পেন্সিলের গ্রাফাইটটা, কালো যে অংশটি থাকে সেই গ্রাফাইটটা। এবার করব ত্রিভুজ দিয়ে একটি ছবি। তো ত্রিভুজের জন্য প্রথমে একটি সোজা দাগ টেনে নেব, একদম সোজা করে, এবং শুধুমাত্র হাতের সাহায্যে, কোনো কিছু ব্যবহার না করে। এবার ঠিক এই দাগের মিডিল থেকে ওপর একটু বিন্দু টেনে নিয়ে এই দাগের শেষ থেকে ওই বিন্দু পর্যন্ত আরেকটি সোজা দাগ। এবং একই রকম ভাবে এপাশেও আরেকটি সোজা দাগ। তাহলে হয়ে গেল এটি একটি ত্রিভুজ। এবার ত্রিভুজের শেষ থেকে কিছুটা জায়গা ছেড়ে আমি করব উপর থেকে নিচের দিকে দুটো দাগ দুই পাশে। তারপর করছি আমি এটা নিচের মাটি। এটি হয়ে গেল তাহলে একটি ঘরের ছবি। এবার করব ঘরের দরজা একদম মিডিল করে, একদম ঘরের মিডিলে। দরজার পর দরজার দুই দিকে দুটো একই মাপের জানালা। তাহলে এটি হয়ে গেল ত্রিভুজ থেকে একটি ঘরের ছবি।